আজ একটা রচনা তোমাদের পাঠ করে শোনাবো, বইমেলা। দেখো রচনাটা পয়েন্ট দিয়ে লেখা আছে, ভূমিকা, উৎপত্তি, প্রসার, বইমেলার বর্ণনা, উপকারিতা দিয়ে শেষ করেছে এবং উপসংহার দিয়ে শেষ করবে। চলো রচনাটা পাঠ করে শোনাই। ভূমিকা, বইমেলা দেখতেই পাচ্ছি ওপরে লেখা আছে। ধর্মীয় বা সামাজিক বিষয় ছাড়া যেসব মেলা বসে, বইমেলা তাদের মধ্যে অন্যতম। বইমেলার প্রতি সাধারণত শিক্ষিত মানুষের আকর্ষণ বেশি। এই মেলায় প্রধানত বই কেনা বেচা হয়। উৎপত্তি বা প্রসার, নিউ ইয়র্ক, প্যারিস ও লন্ডনে অনেকদিন আগে থেকেই আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের দেশে বইমেলা বেশি দিন আগে শুরু হয়নি। ভারতের দিল্লি, মুম্বাই, পাটনা, কটক, কলকাতা প্রভৃতি শহরে নিয়মিত বইমেলা হয়। পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় বড় বড় শহরে বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলা বর্ণনা, বইমেলা ছোট বড় সব রকমই প্রকাশকরা অংশগ্রহণ করে, বিভিন্ন স্টল সাজিয়ে তারা বই বেচাকেনা করে। স্টলগুলি নানাভাবে সাজানো, সবাই চেষ্টা করে তাদের স্টলগুলিকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলতে এবং বেচাকেনা বাড়াতে। আমি কিছু কথা অ্যাড করছি কারণ এটা উঁচু ক্লাসে লিখতে গেলে একটু বাড়তি করে লিখতে হয়, বেশি বেশি লিখতে হয়। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো আমার ওয়েবসাইটে, সেরকমই লেখা আছে। এখান থেকে বেশি বেশি করে একটু লাইন তুলে দেওয়া হয়েছে। স্টলে নানা ধরনের বই সাজানো থাকে। ছাত্রছাত্রী ও বিভিন্ন ধরনের গ্রন্থপ্রেমীরা লাইন দিয়ে টিকিট কেটে মেলায় ঢোকে। ওই মেলায় ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। বই মেলায় আছে, তাদের প্রয়োজনীয় বই খুঁজে নেয়। বইমেলায় দু একটি খাবারের দোকানও থাকে। মাইকে নানা রকম গান ও ঘোষণা শোনা যায়। বর্তমানে বইমেলা একটি উৎসবের রূপ নিয়েছে। উপকারিতা, বইমেলা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম বই উল্টে পাল্টে দেখে পছন্দ মতো বই কেনার সুযোগ পাওয়া যায়। যার যে বিষয়ে আগ্রহ থাক না কেন, সব রকমই বই মেলায় বই পাওয়া যায়। এটি গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, খেলাধুলা, রান্না, সেলাই, বিজ্ঞান, শিল্প, ভ্রমণ, চাষবাস, ধর্ম ইত্যাদি বিষয়ে বই পাওয়া যায়। বইমেলায় পাঠক ও লেখকের প্রকাশের মিলন কেন্দ্র, অর্থাৎ বিভিন্ন প্রকাশকের সঙ্গে পরিচয় হওয়া যায়। এছাড়া বইমেলা নানা রকম আলোচনা, বক্তৃতা, প্রদর্শনীর ব্যবস্থা থাকে এবং খাবার দাবারও দোকান থাকে। উপসংহার, অন্যান্য উৎসবের মতো বইমেলাও বর্তমানে খুব জনপ্রিয়। তাই রাজধানী কলকাতা ছাড়িয়ে বইমেলা এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। বইটা আমি তোমার লেখালাম ছোটদের রচনা সংগ্রহ বইটা থেকে, এই বইটা থেকে পাঠ করে শুনিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি লেখা বুঝতে না পারো বা একটু বাড়তি বেশি বেশি প্রয়োজন হয় তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি।